আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে ইবলিসে কি বলবে কি ভাষণ দিবে সবগুলো বিস্তারিত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহর বান্দাদেরকে সতর্ক করার জন্য সবাই যখন দলে দলে মিছিল নিয়ে যাবে এই ইবলিস তোর কারণে আমি জাহান্নামী হয়ে আসলাম তোর কারণে নিশা করেছিলাম তোর কারণে জিনা করেছিলাম সুদ করেছিলাম তোর কারণে যত আকাম কুকাম আছে সব করেছিলাম আজকে গুনাহগার হয়ে জাহান্নামী হলাম এই জন্য তো তুই দেই ইবলিস তখন সবাইকে রেখে বলবে না না এটা আজকে গ্রহণযোগ্য নয় আমি তোমাকে ঘর থেকে রশি দিয়ে জোরপূর্বক বল প্রয়োগ করে তোমাকে কোনো গুনার কাজে লিপ্ত করাই নাই আমি কেবলমাত্র দাওয়াত দিয়েছিলাম তুমি তো আগ্রহী হয়ে সেই গুনার কাজে অংশগ্রহণ করেছিলাম আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা وَالنَّمْلَةُ فِي جُحُورِهَا পয়গম্বর বলেন পৃথিবীর সকল প্রাণীরা আলেমদের জন্য আল্লাহর কাছে দোয়া করে এমনকি নদীর মাছগুলো সমুদ্রের মাছগুলো আল্লাহর কাছে দোয়া করে গর্তের ছোট্ট পিপীলিকা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও এ ভাই যদি আপনি পিপীলিকাকে জিজ্ঞাসা করেন পিঁপড়াকে যদি আপনি জিজ্ঞাসা করেন পিঁপড়া তুমি কি জন্যে মাদ্রাসার আলেমদের জন্যে দোয়া করো রে গে ওই পিপীলিকা বলবে না না আমি তো তাদের জন্য দোয়া করি না আমি তো আমার জন্য আল্লাহর কাছে দোয়া করি কারণ আমি জানি যতদিন পর্যন্ত কোরআনের মাদ্রাসাগুলো থাকবে যতদিন পর্যন্ত আলেম ওলামা থাকবে ততদিন পর্যন্ত আসমান আর জমিন থাকবে সুবহানাল্লাহ আর আসমান আর জমিন যতদিন থাকবে পৃথিবী যতদিন থাকবে ততদিন আমি পিপীলিকাও থাকবো জোরে বলুন ঠিক কিনা তাই আমি তো তাদের জন্য নয় আমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করি এ ভাগে পয়গম্বরের জুবান দিয়ে আল্লাহ পাক বলেন ও আমার হাবিব পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যারা কোরআন পড়ে এবং পড়ায় তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান অন্য কোন ভার্সিটি বিদ্যালয় তাদের কথা কিন্তু বলা হয় কারণ সবচাইতে দামি গ্রন্থ সবচাইতে দামি কিতাব যেখানে পড়ানো হয় সেগুলো হলো মাদ্রাসা সেগুলো হলো কোরআনের প্রতিষ্ঠান তাই তাদেরকে বলা হয়েছে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা কেন সবচাইতে দামি গ্রন্থ আল্লাহর কালাম যেখানে লাগে যেভাবে লাগে যারাই তার সংস্রবে যায় যে বস্তুই তার সংস্রবে যায় সেটাই দামি হয়ে যায় সুবহানাল্লাহ বলি গিলাপ মাত্র 10-15 টাকা গজের রেহাল সামান্য 200-250 টাকা দামের কিন্তু যদি পায়ে লাগে সালাম করা লাগে না লাগে জুড়ে বলে কেন এটা দামি তা নয় তার সংস্রব তার সোহবত তাজ কোরআনে কারিমের সঙ্গে লেগেছে সেই জন্য তার দাম বেড়ে গেছে মক্কা মদিনার দাম বেড়ে গেছে হাফেজি কোরআনের সিনার দাম বেড়ে গেছে একটা মাসুম হাফেজ 30 পারা কোরআনের হাফেজ আল্লাহ বলেন তোকে এমন পাওয়ার দিলাম যে 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও সেই হাফেজ যখন আলেম হয় সেই হাফেজ যখন মুহাদ্দিস হয় মুফাসসির হয় তখন তার জন্য কোনো সংখ্যা নেই
فما ظنكم بالذي عمل بهذا بيش تريش چلیش پنچاشر کنو شنکانی جو تو اچھا تو تو سفرش کرے اللہ جنت نیج المرء مع من احبا دنیا تے جے جا کے بھلو بش بے تر شنگے تر حشر سبحان اللہ جے دین کیوں اپنا راپن ہو بینا شنطان اپنا کے بابا والے شکار کر بینا پریو تما اس تری اپنا کے سامی والے شکار کر بینا بنتو بندھو کے بندھو بلے شکار کر بینا شبائی ارے نو پینا پر چندو دیکھنے نفسی نفسی بول بے لستو ہنا کا بول بے شکنے کسیر کی نتا کسیر کی بندھو الاخلا ویوم ایدن بعدهم لبعدن عدوون الا المتقین بندھو ایک چن ارے جنے دشمن ہوئے جب تور کرنے امین آماز پڑی نائی تور شنگی کی امار جیون تا برباد دوشارو کر بے شبائی ملے ابلیس کے دوشاروں کو کتا گانا اے ابلیس تور کرنے نماز پڑی نائی تور کرنے اللہ والا دے شنگے چھولی نائی تور کرنے نشا کرسی تور کرنے چوری کرسی توی وسوسا دیے دھوکا دیے آما دیر کے شمس تو خراب کزے لگائی آس کے ہمارا وستہ خراب ابلیس بول بے بھائی کتا ہے تو کون کون আমি যদি আপনাদের কে রাইখা জান্নাতে যাইতাম তাহলে হয়তো আমাকে দোষারোপ করতে পারতো চলুন আমরা সবাই মিলে জাহান্নামে যাই কথা কর না ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াআদাকুম ওয়াআদাল হক ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخيا إني كفرت بما أشركتموني من قبل وإن الظالمين لهم عذاب أليم الله پاک رب العالمين سورة إبراهيم المدد إبليس كي بلبي كي بحشن دبي سب گلو بستاری تو اللہ پاک جانے دے چھے اللہ بندہ دے رکے شطر کو گرار جننے شبائی جو خون دولے دلے مسیل نی جاوے اے ابلیس تور کرنے ہمیں جہنمی ہوئے آسلام تور کرنے نشا خور چھلام تور کرنے زنا خور چھلام شد خور چھلام تور کرنے جو تو آکم کو کاما چھے شب خور چھلام آج کے گناگار ہوئے جہنمی ہلاب ای جنو تو توی دائی ইবলিস তখন সবাইকে রেখে বলবে না না এটা আজকে গ্রহণযোগ্য নয় আমি তোমাকে ঘর থেকে রশি দিয়ে জোরপূর্বক বল প্রয়োগ করে তোমাকে কোনো গুনার কাজে লিপ্ত করাই নাই আমি কেবলমাত্র দাওয়াত দিয়েছিলাম তুমি তো আগ্রহী হয়ে সেই গুনার কাজে অংশগ্রহণ করেছিলা গুনাগুলো তোমার কাছে মজা লাগছে হুফাতিল জান্নাতু বিল মাকারি وحفت النار بالشهوات جنت جوار کاز گلو کٹھین جمون آج کے اپنا را اگنے بوشی آچھن چکر مدے گھوم سارا دین بستو چلین کیو دکان نے کیو کرشی کاز نے کیو آفیشیال کازے کنتو تار پرو آرامیر گھوم کے حرام کرے منر چاہیدہ کے قربانی کرے এখানে যারা বসা আছেন আল্লাহর কসম বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা সুবহানাল্লাহ বলে নূরের ফেরেশতারা আল্লাহ পাক তাদের কাছে আমাদের নিয়ে আলোচনা করেন সুবহানাল্লাহ বলে যে দেখো এই মানুষগুলো কি জন্য এখানে বসা মাদ্রাসাওয়ালারা কি কিছু দিবে বিরিয়ানির প্যাকেট দিবে তেহারির প্যাকেট দেবে কিচ্ছু নয় এরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য বসে আছে আমার ইজ্জতের কসম
তোমরা সাক্ষী থাকো যারা আজকের মাহফিলে আসছে তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া জাহান্নাম থেকে মুক্ত করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিলাম আল্লাহ পাক বলেন এটা কষ্ট শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করা কষ্ট মাহফিলে যাওয়া কষ্ট তাহাজ্জুদ পড়া কষ্ট যাকাত দেওয়া কষ্ট হজ করা কষ্ট এই কষ্টের কাজগুলো দিয়ে আমি সাজাইছি জান্নাত আর মনের যে সকল চাহিদা যেগুলো মনে চায় মনের লোভ হয় কাহেসা চায় এগুলো দিয়ে আমি আল্লাহ জাহান্নামটাকে সাজাইছি নাউজুবিল্লাহ বলে ইবলিস বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম এ আমাকে দোষারোপ করবে এ না দানের দাম আমি কি জোরপূর্বক ঘরের থেকে রশি দিয়ে বেদে তোমাদেরকে গুনার কাজে নিয়ে যায় নাই গুনার ফজিলত বয়ান করছি কথা বলেন ঠিক কিনা গুনার চাহিদা গুনাহ করলে মন তৃপ্তি হবে ভালো লাগবে এই কারণে আমি মাত্র দাওয়াত দিছি সাথে সাথে তোমরা গুনার কাজে লিপ্ত হয়ে গেছে আমাকে কেন দোষারোপ করো ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওমা আনতুম বিমুসরিখিয়া ক্লিয়ার কথা আজকে আমিও তোমাদের কোনো সাহায্য করতে পারবো না তোমরাও আমার কোনো সাহায্য করতে পারবে না বলুন তো দেখি আল্লাহ পাক আমাদেরকে এই কথাটা জানাই দিছেন যেন আমরা ইবলিসের ধোঁকা থেকে বেঁচে থাকি ঠিক কিনা বলে ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমরা যেন নিজেদেরকে বাঁচাই সম্মানিত সুধী এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে যার সঙ্গে যার যার সঙ্গে যার ওঠা বসা হবে কামতের ময়দানে তার সঙ্গে তারা হাসর সুবহানাল্লাহ জুরে মুহতারাম হাজিরিন যে আয়াতে করিমা আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি আমরা সকলেই কম বেশি জানি যে আমার আপনার নবী বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মিরাজে নিয়েছিলেন যেই বছর আল্লাহর নবীর মিরাজ হয়েছিল এটাকে আমুল হুজন বলা হয় পেরেশানির বছর বাহিরি দিয়ে আল্লাহর নবীর প্রোটেকশন নিরাপত্তা জাহিরি আসবাব ছিলেন চাচা আবু তালেব ভিতরে ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছরে আল্লাহ পাক দুইটা ছায়া উঠিয়ে নিয়ে গেছেন সুবহানাল্লাহ জুরি বলে ওলামায়ে কেরাম কিতাবে লিখেন যে আল্লাহ পাক আমার নবীর জীবনটাকে বৈচিত্র্য বৈচিত্র্য একটা জীবন যখন মারপেটে ছয় মাস আল্লাহ বাবাকে নিয়ে গেলেন সুবহানাল্লাহ কয় মাস মাত্র ছয় মাস বয়স আল্লাহর নবীর মারপেটে বাবার ছায়া হারাইল ছয় বছর দুই মাস দশ দিন কার ছায়া হারাইছে মার ছায়া হারাইছে এরপরে দাদা ছায়া হারাইলেন চাচা তার ছায়া হারাইল আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জানানটুকু দিতে চান না কোনো এককভাবে কাহারো জিম্মাদারিতে আমার নবীকে দেয় নাই কেউ যেন এই কথা বলতে না পারে মুহাম্মদকে আমি লালন পালন করছি বরং আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে গেলাম কোনো টিচারের কাছে পাঠায় নাই চল্লিশটা বছর তিনি উম্মি আনপড় কোন অক্ষর গান অর্জন করেন নাই কারণ যদি কাহারো কাছে কোনো লেখাপড়া করতেন তিনি হয়ে যেতেন তার টিচার তার মুআল্লিম আর উস্তাদের মর্যাদা ছাত্রর থেকে কম না বেশি জোরে বলেন এই জন্য পয়গম্বর বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি আল্লাহ পাক আমাকে স্বয়ং শিক্ষা দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ আমাকে শেখান না
পৃথিবীর কোন মানুষ আমার টিচার না হয়, শোন আসমানের মালিক আল্লাহ আমার টিচার হয়ে গেছে। শিষ্টাচার শোন আল্লাহ আমাকে শিখাইছে। তো এই পেরেশানির বর্ষা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীকে পদে পদে সান্ত্বনা দিতেন, ঠিক কিনা বলেন? হেরা গুহায় আল্লাহর নবী 40 বছর যখন হলো হেরা গুহায় গেলেন, হযরতে জিব্রাইলের সাথে দেখা। জিব্রাইল আমিন বললেন ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। আল্লাহর রাসূল বললেন মা আনা বিকারি, আমি কি পড়ব, আমি তো কোনো লেখা পড়া শিখি নাই, অক্ষর গান অর্চন করি নাই। চাপ দিলেন সারলেন, আবার চাপ দিলেন আবার সারলেন। তৃতীয়বার যখন বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহর রাসূল পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে চাপ দিলেন, অনেক বিস্তারিত আলোচনা, আমি শুধু টাচ দিচ্ছি, বুখারী শরীফের শুরুতে আস। চাপ খায়া আল্লাহর রাসূল কার কাছে আয়েশা সান্ত্বনা পাইলেন বলেন? বলেন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার গায়ে তাপমাত্রা অনেক বেশি, জ্বর চলে আসছে, আমাকে কম্বল দিয়া জড়ায়া দাও। সুবহানাল্লাহ। লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা আমার ভয় হচ্ছে, কাকে দেখলাম, কি চাপ দিল? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। বলেন কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম কোনদিন হতে পারে না, আপনার মতো মহামানবকে আল্লাহ তাআলা অপমান করতে পারেন না। সুবহানাল্লাহ। জুরি সান্ত্বনা দিছেন কিনা? বাহিরে কিছু হলে, ভিতরে আসলে আম্মা জান সান্ত্বনা দিতেন, আর বাহিরের বিষয়ে আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেব আল্লাহর রসুলকে সান্ত্বনা দিতেন, ভাতিজা তোমার কাজ তুমি চালিয়ে যাও, যত নিরাপত্তার দরকার আমি যতদিন বেঁচে আছি সেটা আমি দিয়ে যাব। সুবহানাল্লাহ। যেমন কাফেররা সকলে মিলে আবু তালেবের কাছে এসে বলল তোমার ভাতিজাকে থামাও, না হয় কিন্তু আমরা সকলে মিলে অ্যাকশন নেব। আল্লাহর পয়গম্বরকে চাচা বললেন ভাতিজা এটা বন্ধ করা যায় না, পুরা দেশ তোমার বিরুদ্ধে, জাতি তোমার বিরুদ্ধে, বাদ দিয়ে দাও, দরকার নাই কোনো অশান্তি সৃষ্টি কর। আল্লাহর পয়গম্বর বলছিলেন চাচা পৃথিবীর কেউ যদি আমার সাথে না থাকে তবু আমি আমার আল্লাহর এই একত্ববাদের দাওয়াত দিয়ে যাব, ঠিক কিনা বলেন? তখন চাচা কি বলছিলেন জানেন? ওয়াল্লাহি লাই ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিত্তুরাবিদা ফিনা, এ ভাতিজা আল্লাহর কসম করে বললাম যতদিন পর্যন্ত আমি জিন্দা আছি, যতদিন পর্যন্ত আমার শ্বাস নিঃশ্বাস চালু আছে, ততদিন পর্যন্ত মক্কার সকল মানুষগুলো যদি একত্রিত হইয়া তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে গো, আমি আল্লাহর কসম করে বললাম একটা পশমের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা উসিদা বিত্তুরাবিদা ফিনা, হ্যাঁ আমি যদি চলে যাই দুনিয়ার থেকে তখন জানি না, কিন্তু আমার শ্বাস নিঃশ্বাস যতদিন চালু থাকবে, আসো কোন বাপের বেটা আসো আমার ভাতিজার গায়ে হাত দো। সুবহানাল্লাহ। এই জন্যই তো চাচার জন্যে কাঁদছে, টুকরে টুকরে কাঁদছেন, আর বলছেন আল্লাহ আমার এই চাচারই কিছু করা যায় না। এই জন্য সবচাইতে সবচাইতে নবীর সুপারিশ কারণে সবচাইতে লঘু শাস্তিটা আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালিবকে দেওয়া হবে।
সেটা কি একটা জাহান্নামের স্যান্ডেল ফন্স এই স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে যার পরে আবু তালেবের মাথার মগজগুলো প্রতি সেকেন্ডে গলতে গলতে পড়তে থাকে আল্লাহু আকবার বলে এটা নবীর সুপারিশের কারণে সবচেয়ে লঘু শাস্তি তাইলে পাওয়ারফুল শাস্তির কি দশা হবে আল্লাহর পয়গম্বর কানে কানে যায় বলছিলেন চাচা একটা বার শুধু আমার কানে কানে আপনি পড়লেই চলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচাও কিন্তু রেডি ছিলেন কিন্তু সঙ্গের কারণে পারে না এইজন্য সঙ্গ অনেক খারাপ সঙ্গ অনেক ভালো ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো কিন্তু এটা সম্ভব নয় যদি সঙ্গ ভালো না হয় এইজন্য ওয়াকুনু মাস সাদিকিন তাকওয়ার দৌলত অর্জন করার জন্য আল্লাহওয়ালাদের সংস্রবে যাইতে হবে বুজুর্গানে দ্বীনের সংস্রবে যাইতে হবে যারা তাকওয়াওয়ালা তাদের কাছে যাইতে হবে ঠিক কি না বলেন আবু তালেব যখন মোটামুটি প্রস্তুতি নিলেন কলমা পড়ে ফেলবেন আশপাশের শয়তানগুলো কয় আবু তালেব বুঝি মৃত্যুর সময় জাহান্নামের ভয়ে ভাতিজার ধর্ম গ্রহণ করে যাচ্ছ শেষ সময়ে বাপদাদার ধর্মের মধ্যে কালিমা লেপন করবা এটা কিন্তু জাতি মেনে নেবে না নাউজুবিল্লাহ যার দরুন শেষ পর্যন্ত আবু তালেব বললেন ভাতিজা আমি জানি তোমার ধর্ম সত্য কিন্তু আমি আমার বাপদাদার ধর্ম নিয়ে রওনা দিলাম নাউজুবিল্লাহ বলে এদিক দিয়া চাচা নাই এদিক দিয়া ঘরের সান্ত্বনা দাতা আম্মা জান খাদিজাতুল কুবরা নাই দেখবেন ছোটকালে যদি বাবা মারা যায় মা মারা যায় সন্তানটা বাবার কাপড় হাতে নিয়ে কান্দে মার কাপড় হাতে নিয়ে কান্দে ঠিক কিনা বলেন চুক দিয়া টপ 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 করে পানি পড়ে স্মৃতিগুলো তার সামনে চলে আসে মা নাই মার কাপড়টা রয়ে গেছে মার বসার জায়গাটা রয়ে গেছে তখন আত্মীয় স্বজন তাকে কি দিয়া সান্ত্বনা দেবে দ্বিতীয়বার তো মাকে তার কুলে ফিরাই দিতে পারবে না ঠিক কিনা বলেন বাবাকে কুলে ফিরাই দিতে পারবে না তখন আত্মীয় স্বজন তাকে বলে চলো নানার বাড়িতে বেড়ায় আসো মামার বাড়িতে বেড়ায় আসো খালাম্মার বাড়িতে বেড়ায় আসো কারণ এখানে থাকলেই কিছুক্ষণ পরপর কাটবে ডুকরে ডুকরে তার চোখ দিয়ে পানি পড়বে এই জন্য তাকে বেড়ানোর জন্য নিয়ে যা ঠিক কিনা বলেন কিছু ঘোরাফেরা করে আসলে কিছুক্ষণের জন্য হলেও সে এটা ভুলে যাবে ঠিক তদ্রূপ আল্লাহ পাক বলেন হে আমার হাবিব বুঝেছি আপনি বড় ক্লান্ত আপনি বড় চিন্তিত যে আপনার বাহিরের চাচা চলে গেলেন ভিতরের খাদিজা চলে গেলেন চলুন আপনি একটু ভ্রমণ করে আসুন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর তাফসীরের কিতাবের মধ্যে আসে একবার নয় দুইবার নয় ৩৩ বার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে মেরাজ করাইছে কতবার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার হাবিব ৩৩ বার স্বপ্ন যুগে মেরাজ হয়েছে সব কিশোর সবচেয়ে বড় খবরদাতা হলেন আপনি জান্নাত আছে জাহান্নাম আছে কবর হাসর নাসর ফুলসেরা সব কিছু আছে গো আপনি জাতিকে জানাইছেন সারা বিশ্বের সবাই আপনার কথা বিশ্বাস করে চলুন আমি আল্লাহ একমাত্র আপনাকে সবগুলো দেখায় আপনার একজনের দেখায় হলো সারা পৃথিবীর সকলের দেখার সময় এই জন্য আল্লাহ পাক সশরীরে আমার রসুলকে পবিত্র মেয়েরাজের জন্য দাওয়াত দিলেন এটা ছিল পবিত্র রজব মাসে সুবহানাল্লাহ জুরি বলে অধিকাংশ বর্ণনা অনুযায়ী রজব মাসের ২৭ তারিখে ছিল এই জন্য রজব মাসের মর্যাদা অন্য মাস থেকে কম না বেশি আরেকটা কারণ হলো যা আপনারা শুনছেন ওলামায়ে কেরামদের কাছ থেকে
যে এটা আশুরে হুরুম যে চারটি মাসের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি আইয়ামে জাহেলিয়তের নিকট জাহেলিয়তের বর্বর যারা ছিল তাদের কাছে এগুলোর মর্যাদা ছিল এই চার মাসের অন্যতম একটি মাস হলো রজব মাস ঠিক কিনা বলেন এইজন্যই আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিখাইছেন যে রজব মাস যখন আসবে তখন তোমরা এই দোয়া পড়ো আল্লাহুম্মা বারিক লানা বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাহবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়া আল্লাহর নবী শিখাইছেন সম্মানিত সুদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পবিত্র মিরাজে নিয়ে সব কিছু দেখাবেন আবার পুনরায় মক্কা ফেরত পাঠাবেন এজন্য দুইজন ফেরেশতা পাঠাইছেন একজন হলেন হযরতে জিবরাইল আরেকজন হলেন হযরতে মিকাইল সুবহানাল্লাহ জুরি যেহেতু তাদের দেশে যাবে এজন্য প্রশিক্ষণ নিতে হয় যারা চাঁদের দেশে যায় দুই মাস তিন মাস তাদেরকে প্রশিক্ষণ নিতে হয় যখন তার মধ্যে যোগ্যতা চলে আসে চাঁদের দেশে যাওয়ার তখনই তাকে বিভিন্ন প্রসেসিং করে চাঁদের দেশে পাঠানো হয় ঠিক কিনা বলেন আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক সেই সাত আসমান আরশ কুরসি লৌহ কলম সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়া নিয়ে যাবেন তার এই যোগ্যতা দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন আমার রাসূলকে কুদরতি অপারেশন করাও সুবহানাল্লাহ বলে সেই কুদরতি অপারেশনের জন্য অধ্যাপক যিনি ছিলেন তিনি হযরতে জিবরাইল সহকারী অধ্যাপক হযরতে মিকাইল সুবহানাল্লাহ বলে ক্লিনিক আর হাসপাতাল হলো হাতিমে কাবা মেডিসিন হলো জমজমের পানি সুবহানাল্লাহ বলে হাতিমে কাবা ছিলেন যারা হজ উমরা করতে গেছেন খানায়ে কাবার উত্তর দিকে ইটের ঘিরা আছে ইট তো নয় মার্বেল দিয়ে ঘিরা দেওয়া আছে এটাকে হাতিমে কাবা বলা হয় এটা কাবার অংশ ছিল কুরাইশরা যখন কাবা তামির করলো তাদের অর্থের সংকুলন হয় নাই এই জন্য এটা ছেড়ে দিয়েছে আমার রসুল তামান্না পেশ করেছিলেন তোমার জাতি যদি নতুন ইসলাম গ্রহণ না করত তাহলে আমি এটাকে খানায়ে কাবার ভিতরে ঢুকাই দিতাম এজন্য কেউ যদি ওখানে দুরাকাত নামাজ পড়ে সেজন্য সরাসরি খানায়ে কাবার ভিতরে দুরাকাত নামাজ পড়ে সুবহানাল্লাহ এজন্য ওখানে খুব ধাক্কা ধাক্কি হয় দুরাকাত নামাজ পড়ার জন্য ওখানে শোয়া হযরত জিবরাইল আর মিকাইল আল্লাহর হাবিবকে সাক্কে সাদার বক্ক বিদরণ বিদীর্ণ যাকে বলা হয় ইংলিশে ওপেন হার্ট সার্জারি বাইপাস সার্জারি করে আল্লাহ রাসূলকে বললেন বোরাকে আপনি উঠেন এই বোরাক যেখানে তার দৃষ্টি সীমা শেষ ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি ওখানে তার কদম ফলাই আমরা যখন জমিন থেকে আসমানের দিকে তাকাই আসমান দেখি না দেখি না জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু 9 কোটি 30 লক্ষ মাইল সুবহানাল্লাহ 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যদি আমরা তাকাইলে দেখি তাহলে বোরাকের দৃষ্টিটা কোথায় পড়ছে যেখানে গিয়ে একটা কদম ফলাই সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিহাবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ পাক বলেন পবিত্র ওই সত্তা আল্লাযী আসরা বিআবদিহি যিনি রাতের বেলা ভ্রমণ করাইছেন তার গোলাম তার বান্দাকে আসরা মানে হলো রাতের ভ্রমণ বিআবদিহি শব্দ মুফাসসিরিনে কেরাম বলেন এই শব্দের দ্বারা প্রমাণ হয় আল্লাহ নবীর মেরাজ কোনো কাল্পনিক মেরাজ ছিল না এটা কোনো স্বপ্ন যুগে মেরাজ ছিল না এটা সশরীরে ছিল কারণ আব্দের মানা হলো রূহ আল জাসা বডি সহ আল্লাহ পাক সশরীরে পয়গম্বরকে মেরাজ করাইছেন কেউ ধারণা করতে পারে
বুধয় লম্বা সফর সেজন্য সারা রাত বিপি আল্লাহবাদ তারা হাবিবকে এসে ভ্রমণ করাইছেন আল্লাহ কইলাইলা না না গোটা রাত নয় বরং রাতের সামান্য অংশে আমি আল্লাহ গোটা মেরাজের কাজ কমপ্লিট করে আমার পয়গম্বরকে মক্কাতে পাঠাই দিলাম এইজন্যই তো কোন কোন বর্ণনায় আসে আল্লাহ নবী যে দরওয়াজা থেকে বের হয়ে গিয়েছিলেন এসে দেখে তার শিকলটা নাড়াচাড়া করতেছে সুবহানাল্লাহ আর এই বর্ণনা যখন সকালবেলা আল্লাহর হাবিব সবার সামনে পেশ করলেন কাফেররা তখন তালি বাজানো শুরু করল দেখছো মুহাম্মদি কি কয় এত শর্ট টাইমে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস আবার সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়া এটা কি কোন স্বাভাবিক মানুষ বলতে পারে এটা অসম্ভব গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু বকর শুনছো তোমার নবী কি বলে তিনি নাকি এই অল্প সময়ের মধ্যে মেরাজ করে আবার মক্কায় চলে আসে এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে নাউজুবিল্লাহ বলে আবু বকর বলেন যদি আমার পয়গম্বর বলে থাকেন আমার রাসূল যদি বলে থাকেন তাইলে আমি নির্দ্বিধায় বিশ্বাস করে নিলাম কারণ আমার পয়গম্বর নবুয়তের আগে কোনোদিন মিথ্যা কথা বলে নাই নবুয়ত প্রাপ্তির পরে কোনোদিন মিথ্যা কথা বলবে এটা কোনোদিন ধারণা আর কল্পনাও করা যায় না আবু বকরের কাছে কোনো সঠিক জবাব পায় নাই এবার আমার রাসূলের কাছে আয়েশা কয় মুহাম্মদ তুমি যদি মেরাজে গিয়ে থাকো মেরাজ যদি তোমার হয়ে থাকে সত্য যদি হয়ে থাকে তাহলে বলো তো দেখি বাইতুল মুকদ্দাসের কয়টা দরওয়াজা কয়টা জানালা আমার নবী কি কাঠমিস্ত্রি কত বড় শয়তান নবীকে লজ্জা দেওয়ার জন্য যে যদি মুহাম্মদ বলতে না পারে তাইলে প্রমাণ হবে মুহাম্মদ আসলে মেরাজ করে নাই নাউজুবিল্লাহ বলো কয়টা দরওয়াজা কয়টা জানালা আচ্ছা বলুন তো দেখি আমার নবীর সহায়ক কে আমার নবীর সাহায্যকারী কে মুসলিম শরীফের রিওয়ায়াত পয়গম্বর বলেন ফাজ্জালাল্লাহু লি বাইতাল মুকদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাই পয়গম্বর কয় যখন এরা আমাকে প্রশ্ন করলেন এ মুহাম্মদ বাইতুল মুকদ্দাসে কয়টা দরওয়াজা কয়টা জানালা আমি জবাব দেব কেমন করে আল্লাহর কসম গো আল্লাহ পাক বাইতুল মুকদ্দাস আমার সামনে উপস্থিত করে দিলেন আমি দেখে দেখে তাদেরকে বলে দিলাম বাইতুল মুকদ্দাসে এই কয়টা দরওয়াজা এই কয়টা জানালা সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন হুজুরি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের বিস্তারিত আলোচনা আছে আমি যেই জন্য আপনাদের খিদমতে এই ঘটনার সূচনা করলাম যে মেরাজে আল্লাহ পাক অনেক কিছু দেখাইছে যা যা ঘটবে হাদিসে আসছে সব কিছু দেখাইছেন কিন্তু আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে গিয়ে নবী কি তোহফা আর কি হাদিয়া নিয়ে আসলেন এটা হলো আমার আলোচ্য বিষয় ওখানে গিয়েও আল্লাহর স্পেশাল দাওয়াতে গিয়েও আমার পয়গম্বর আমাদেরকে বলেন নাই সুবহানাল্লাহ জুরি বলেন এ রব্বি করিম আমি তো তোমার সঙ্গে সরাসরি কথা বললাম তোমার দাওয়াতে সারা দিয়ে আসলাম আমার উম্মত যারা রয়ে গেল আল্লাহ তোমার সঙ্গে যদি কখনো কথা বলতে চাই কখনো যদি তোমার সঙ্গে সরাসরি কথোপকথন করতে চায় তাইলে কোনো পদ্ধতি আছে কিনা সুবহানাল্লাহ বলি আল্লাহ পাক বললেন এ পয়গম্বর আপনার উম্মতির জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম সুবহানাল্লাহ বলি যদি নামাজ পড়ে
তাইলে উম্মত আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে এজন্য বলা হয় আস-সালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের মিরাজ এ ভাই পয়গম্বর বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সরাসরি কার সঙ্গে কথা শুরু হয়ে যায় বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলে অপর প্রান্ত থেকে আল্লাহ পাক জবাব দেন হামিদানি আব্দি আমার বান্দা আমার গোলাম আমার প্রশংসা করেছে বান্দা যখন বলে আর রহমানির রহিম আল্লাহ তুমি দয়ালু মেহেরবান আল্লাহ পাক ওই প্রান্ত থেকে জবাব দেয় আসনা আলাইয়া আবদি আমার গোলাম আমার গুণকীর্তন গাইছে আমার প্রশংসা করছে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বিচারের দিনের মালিক আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি আমার গোলাম আমার বুজুরগে বর্ণনা করছে সুবহানাল্লাহ বলেন একদিক দিয়ে বান্দা কথা কয় আরেকদিক দিয়ে কে জবাব দেয় আমার ভাইরা এই জন্য আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যদি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে চাও তাহলে অন্য কোনো মাধ্যম নাই সেটা একমাত্র কেবলমাত্র মাধ্যম হলো আস-সালাত এবং নামাজ সুবহানাল্লাহ বলেন নামাজে যখন গোলাম দাঁড়ায় আন্তাবুদাল্লাহ কাআন্নাকা তারা তুমি এমন ভাবে ইবাদত করো যেন সরাসরি তুমি আল্লাহকে দেখতেছো আর যদি তোমার অন্তরের এই হালত না হয় এই অবস্থা যদি না হয় ফা ইল্লাম তাকুন তারা বা ইন্নাহু ইয়ারাকা সম্মানিত সুধি তাইলে যদি কোনো গোলাম আল্লাহর সঙ্গে কথা বলতে চায় আল্লাহর সঙ্গে যদি তার সাক্ষাৎ করতে চায় তাইলে একটাই মাত্র মাধ্যম সেটা হলো নামাজ ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ মান তাওয়াকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ হাদিসের মধ্যে আছে ইচ্ছা করে যারা নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলেন তার উপর আমার কোনো জিম্মাদারি নাই নাউযুবিল্লাহ বলেন তাই আমি আগে বলছি যে ঠান্ডার কারণে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে শুধুমাত্র আপনাদের সাথে দেখা করে দোয়া নেওয়ার জন্য আজকের এই মাহফিলে আমার উপস্থিতি তাই রজব মাসের পবিত্র মেরাজ নিয়ে আংশিক আলোচনা করে মেরাজ থেকে যে শিক্ষা সেটা হলো আমাদের জন্য আল্লাহর নবী তোহফা আর হাদিয়া হিসাবে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন ঠিক কিনা বলেন এই নামাজ মানুষ যখন তার জিন্দিগিতে বাস্তবায়ন করবে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কসম এক নামাজ এত বড় ইবাদত সব রকমের অশ্লীলতা বেহায়াপনা থেকে মানুষকে নামাজ বিরত রাখতে পারে সুবহানাল্লাহ জরিব পড়ব তো ইনশাআল্লাহ নামাজ পড়ব তো হাত তুলেন হাত তুলেন আল্লাহ আজকের এই মাহফিলে বসে পবিত্র রজব মাসে মেরাজের শিক্ষা নিয়ে আমরা ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আল্লাহ তুমি কবুল করো আমিন বলেন হাত নামান